তোমরা ছয়টি কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। তোমরা ছয়টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে যে গুসব সারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। শতদিনের বলা, আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোরআন হাদিসের বাইরে কথা বলেছি তা আমার মনে বলে না। আমি কোনোদিন কেসা কাহিনী বলে বক্তব্য দিইনি। আজকেও আপনার সামনে কোনো কেসা কাহিনী বলবো এমনটা আমার মাথাতে হিসাব নেই। আমার সময়টুকু পূর্ণ কোরআন এবং হাদিসের অনুবাদ করে আল্লাহ ভীতি সম্পর্কে আপনাকে কিছু জানানোর চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। এখন আপনার কোনো সময় কাঁদার সময় হয় কি না, কাঁদেন কি না, কাঁদতে পারেন কি না, চোখের পানি আসে কি না, না আসলে চেষ্টা করেন, মরণ তো হবে একদিন, আজ হোক আর কাল হোক। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, এমন চক্ষু জাহান্নামে যাবে না। দিন ধর্মের কাজ তো আমরা যে যে স্তরে আছি সবাই বলছি যে আমরা দিন ধর্মের কাজ করছি, দল সংগঠন যেটাই হোক না কেন, পীর মাশায়েখ যেটাই হোক না কেন, সবাই আমরা আল্লাহর রাস্তায় কাজ করছি বলে আমরা বলছি। যেটা আল্লাহ রাসূলের সাথে মিল খাবে সেটা কবুল হবে, বাকিগুলো কবুল হবে না। এটা কাউকে বলা লাগবে না, বিচার কারো মাধ্যমে হবে না, বিচার সরাসরি আল্লাহ তাআলা করবেন। বিচারের মাঠ বড় কঠিন, বিচারও বড় কঠিন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দারহে, গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান থেকে বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে ও জাহান্নামে যাবে না। দুই, ওয়াইলুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যারা দিন ধর্মের কাজ করে তারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তারা জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহরিমিল্লাহ, ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামে যাবে না। বিষয়টি অতীব জটিল, বিষয়টি অতীব জটিল। মোবাইল খুললেই নগ্ন মেয়ে সামনে আসে, টিভি চালু হলেই নগ্ন মেয়ে সামনে আসে, রাস্তাতে নামলেই হাজারো লক্ষ নগ্ন অর্ধনগ্ন নারী সামনে আসে। চক্ষু নিচু করা অতীব জটিল
কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, এটা আমাকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজাল্লাকুল জান্নাহ, তোমরা ছয়টি কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তোমরা ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে যে গুসু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আল ওজনানে জেনাহুমান ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা, ও রিজিল জেনাহাল মাসি, পায়ের চেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কাল তাতামনা তাস্তাহি, অন্তরের চেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার চেনা হচ্ছে কথা বলা, সব জেনার মাধ্যম হাদিস মুসলিম, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ তোমরা তিনটে জিম্মেদারি গ্রহণ করো তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ, ওরা জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, এক ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে, দুই ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, এক ওই শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। বিষয়টি অতীব জটিল, এরপরেও মানুষই এইটা সামলাতে পারবে, মানুষই এটা করতে পারে, এই বিধান মানুষের উপরে চাপানো হয়েছে। এই ছেলেরাই দেখো তো, কোনো প্রয়োজনীয় কাজ এখন করার চেষ্টা করবেন না, আমি আল্লাহর নবীর হাদিস অনুবাদ করব আর আপনি নিজের কাজ করবেন, এই ঘৃণিত কাজ অন্তত আমাকে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন,